দেখলে হয়তো বুঝতে পারবো যে বিষয়গুলো আমাদের কাছে ইজি। বাট আমি আপনাকে কনসেপ্টটা ব্যাখ্যা করে দিই যে মেয়েটা এরকম যে আমার সামনে অথবা আমি শার্টটা কিনতে পারবো, তো সেক্ষেত্রে আমি বললাম যে আই মে বাই দা পাঞ্জাবি অর আই মে বাই দা শার্ট। সো মেয়েদের ক্ষেত্রে আই মে বাই দি থ্রি পিস অর আই মে বাই দি শাড়ি, এরকম দুটোর মধ্যে যে কোনো একটা, সো ইউ ক্যান চুজ। আচ্ছা মাইটের বিষয়টা কি? এবার মাইটটা এরকম মনে করেন যে আপনি কেবলই রাতের খাবার খেয়ে উঠলেন, পেট ভরা আছে, তারপরে কেউ আপনাকে এসে অফার করলো যে এই নিন আরো দুটো পরোটা আছে, আপনি দুটো খেয়ে ফেলতে পারেন, তো সেই ক্ষেত্রে এখন আপনার পেট যেহেতু ভরা আছে তো সেই ক্ষেত্রে আপনার তো জিনিসটা না খেলেও চলে, তো তখন আপনি হয়তো বলতে পারলেন যে আই মাইট ইট দ্য পরোটা, হয়তো আই মাইট ইট দ্য পরোটা, আবার খেতে নাও পারে। এই যে বিষয়টা যখন বুঝায় মানে 30% চান্সেস দ্যাট আই মে ইট ইট। ইয়েস, উড ইউ লাইক টু সে সামথিং মিস্টার সালমান আহমেদ? আচ্ছা ওকে, সো মাইটের বিষয়টা হচ্ছে এরকম যে আমার মনে খুব সহজ ভাবে বুঝি আমরা ভাত খাইছি এই মুহূর্তে পেট ভরা, তারপরে কেউ আমাকে বললো দুটো পরোটা দিয়ে বললো যে খাও, তো তখন আমি বলি আচ্ছা আমি খেতেও পারি হয়তো, আমি সিওরিটি দিয়ে বলতেছি না, তবে এই জিনিসটা যদি আমাকে ভাত খাওয়ার আগে কেউ অফার করতো ভাত এবং পরোটা, আমি বলতাম যে আমি আইদার ভাত খাবো অথবা পরোটা খাবো, সো হোপফুলি দ্যাট এক্সপ্লেইন্স। তো যখন আমার চুজ করার অপশন থাকে মানে 50-50 চান্সেস তখন মে, আর যখন আমি একটা জিনিসের ক্ষেত্রে বেশি ঝুঁকে আছি আর একটা জিনিসের ক্ষেত্রে অতটা ঝুঁকে নাই তো সেই ক্ষেত্রে মাইন্ড, এবং এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। এটা ছাড়া উড কুড শুড আরো বিভিন্ন জিনিস আছে মডাল অক্সিলারি ভার্বের, যে জিনিসগুলো আমরা প্রায়শই ভুল করে থাকি বিকজ আমাদের প্রপার নলেজটাতে কিছুটা হয়তো গ্যাপ থাকলেও থাকতে পারে, এই গ্যাপটা আমাদের লেখাতে খুবই বাজে প্রভাব ফেলে, এবং এই প্রভাবটা যাতে না আসে এই জিনিসটা নিয়ে আমরা কাজ করি আমাদের কথা। আপনারা সর্বপ্রথম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে ইন্ট্রোডিউসড হন ক্লাস সিক্সে, এবং ক্লাস সিক্সে আমাদের মাথাটা অতটা ডেভেলপ থাকে না যে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝতে পারি, অথচ আমাদের শিক্ষার কারিকুলাম আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে বাধ্য করে, এই জন্য যে এই জিনিসটা হচ্ছে আমাদের খুবই কঠিন লাগে, বাট এই জিনিসটা মোটা হওয়া উচিত না। তো কি হওয়া উচিত? ভেরি সিম্পল, যেটা হওয়া উচিত সেটা হচ্ছে তখন আমরা করতে যেয়ে অনেকে ভয় রেখে দিচ্ছি কারণ আমরা তো বুঝতে পারি না, তো তখন আমরা ওখানেই থাকতে পারতাম কারণ টানাটানি করে আমরা ছাড়াইতে পারতাম না, যে কিন্তু ওই হাতি হাতির ক্ষেত্রে যে জিনিসটা হয় ওই হাতি পিলারটা একসময় টানতে টানতে মানে শিকলটা যে পিলারের সাথে বাঁধা থাকে সে পিলারটা একসময় টানতে টানতে সে তার ইচ্ছা শক্তিকে সমর্পণ করে দেয় যে তার আর টানার ইচ্ছা হয় না, সে হার মেনে নেয় যে আমি এটা টেনে পারবো না, তো ওই অবস্থাতে হাতি হাতিটা একসময় বড় হয় এবং আলটিমেটলি যে জিনিসটা দেখা যায় যে বড় হওয়ার পরেও সে হাতি কিন্তু ইয়া করে না, সে হাতিটা হচ্ছে ওই কি বলবো টানতে চায় না, পিলারটা ধরে টানতে চায় না, ছোটবেলা আমাদের মনে একটা ভয় ঢুকে গেছে যে আমরা এটা পারি না, এই জন্য আমরা পরবর্তীতে প্র্যাকটিস করেও দেখি নাই। আপনি ক্লাস সিক্সে যে বইগুলোতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করছেন ক্লাস নেই, এখন আপনি ওই বইটা খুলে দেখেন আপনার মাথা এখন আগের থেকে অনেকটা ডেভেলপ, এবং আপনি এখন চাইলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 100% না বুঝলেও 40% ইজিলি বুঝতে পারবেন, আর বাকিটুকু যেটা বুঝতে একটু সমস্যা হলেও হতে পারে সেটার জন্য আমাদের কোর্সে ডেডিকেটেড সেশন আছে। বাট ফার্স্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু ওপেন দ্যাট বুক এগেন, আপনাকে আবার সেই বই ফিরে যেতে হবে, একটু দেখে নিজেকে আপ টু ডেট রাখেন, আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ, বাকিটুকুর জন্য আমরা তো আমাদের কোর্সে আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার আসি সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স, এবং একটা কথা লোকজন কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স টু সিম্পল কমপ্লেক্স টু কম্পাউন্ড এই জিনিসটা তো আমরা মুখস্থ করছি যে শ্যাল বা উইল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে সিম্পল সেন্টেন্স এ কনভার্ট করার জন্য আমাদের এই এই রুল দরকার, বাট ইন রিয়ালিটি যে জিনিসটা আমাদের লাগে রুল তো আমরা মুখস্থ করছি এবং এর বলে হয়তো মার্কও পেয়ে গেছি, কিন্তু আপনি যদি পাঁচ লাইন আপনাকে লিখতে বলা হয় অনেকাংশ ক্ষেত্রে দেখা যাবে যেটা আমাদের বাস্তব এক্সপিরিয়েন্স 99% বা 95% এর উপর ক্ষেত্রে দেখা যায় যে লোকজন পাঁচটা কি বলবো মানে বিধির মতো সেন্টেন্স লিখতে পারে না, পাঁচটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স তারা ঠিক মতো লিখতে পারে না, অথচ এই মানুষগুলোর কিন্তু গ্রামারের নলেজ অনেকটা প্রখর, তাহলে ভুলটা কোথায় হচ্ছে? ভুল হচ্ছে আমাদের মুখস্থবিদ্যাতে, আমরা মুখস্থ করে রেখে দিচ্ছি বাট আমাদের আলটিমেটলি সেই জিনিসটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় ওটা আমাদের শিক্ষা ব্যবস্থা শিখায় না। ওই যে বললাম আমরা জানি যে এটাকে চাকু বলে, এটাকে বটি বলে, এটাকে দাও বলে, এটা আমরা শিখছি, কিন্তু কোনটার জন্য বটি ব্যবহার, গাছ কাটতে আপনি নিশ্চয়ই বটি নিয়ে যাবেন না, এই হচ্ছে বিষয়। সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আমাদের
ডেডিকেটেড সেশনই আছে কয়েকটা, এখানে আমরা শুধুমাত্র সিম্পল এন্ড কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করব, গ্রামার সেকশনের মধ্যে আছে সেটা। And we would be more than happy to help you overcome your fear of simple and complex sentences. এবং এটা যথেষ্ট ভাস্ট একটা সেক্টর। আচ্ছা, টেন্স ফ্যাক্টর, টেন্স ফ্যাক্টর বলতে আমরা আইএলএস যেটা বুঝি, টেন্স মানে খালি মুখস্থ না যে একে এই টেন্স বলে ওকে ওই টেন্স বলে, এটা না। টেন্স ফ্যাক্টর বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি সেটা হচ্ছে যে কোথায় কোন টেন্সটা কিভাবে ইউজ করতে হবে। আমরা নর্মালি জানি যে ফিউচারে এই টেন্স ইউজ হয়, প্রেজেন্টে এই টেন্স ইউজ হয়, পাস্টে এইভাবে অ্যাপ্লাই করব না, আমরা কোন জায়গায় কোন টেন্সটা ইউজ করলে আমাদের সেন্টেন্সের ভাবার্থটা ঠিকভাবে ফুটে ওঠে। ভাবার্থটা কি? সেন্টেন্সের অন্তর্নিহিত অর্থ, যাতে করে আমরা রিডার পরামাত্র জিনিসটাকে বুঝতে পারি। এবং এই জিনিসটা অ্যাচিভ করার জন্য ট্রেনিং দরকার, উচি প্রোভাইড, মাশাআল্লাহ। ওকে, এবার আসি মানুষের যেটা সব থেকে বড় প্রবলেম, যে ভোকাবুলারি নিয়ে তারা খুব একটা বড় প্রবলেম ফেস করে। তো প্রবলেমগুলো কিরকম দেখি, ভোকাবুলারি ইম্প্রুভ করার জন্য সবাই খালি বলে যে এই করো, কিন্তু কেউ দেখিয়ে দেয় না। আজকে আমি আপনাকে দেখিয়ে দিব এবং চিরতরে আপনার ভোকাবুলারির সমস্যাটা ইনশাল্লাহ মিটে যাবে। পে ভেরি ক্লোজ অ্যাটেনশন। ওকে, টু ইম্প্রুভ ভোকাবুলারি ইউ আর গোয়িং টু নিড মনিটরড অ্যাসেসমেন্ট, মানে আপনার যে প্রোগ্রেসটা হচ্ছে যে ভোকাবুলারিটা, মানে আপনি এই মুহূর্তে কোন অবস্থায় আছেন। সোজা কথা, দশতলা বিল্ডিং এর আপনি কয় তলায় আছেন তার উপর ডিপেন্ড করে তো লোক আপনাকে আনতে যাবে। আপনি যদি দুই তলায় থাকেন, লোক যদি চার তলায় যায়, তাহলে তো সে নিয়ে কোনো লাভ হলো না। আগে টিচারকে জানতে হবে যে আপনি কোথায় আছেন, মানে আপনাকে ওয়ান টু ওয়ান অ্যাসেস করতে হবে, মানে আপনার রোগটাকে আইডেন্টিফাই করতে হবে, যেটা আমরা আমাদের কোর্সে ওয়ান টু ওয়ান কাউন্সেলিং করে থাকি, যে আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি আপনার সাথে কথা বলে বের করব যে আপনি দশতলার কয় তলায় আছেন, তারপর আমি ওখান থেকে আপনাকে আস্তে আস্তে উপরে নিয়ে আসবো। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে গাইডেড প্র্যাকটিস। এলো পাথারি প্র্যাকটিস করলে তো হবে না। যখন একটা বিল্ডিং ভাঙা হয়, পুরানো বিল্ডিং যখন ভাঙে, তখন সেই বিল্ডিংটা কিন্তু এলো পাথারি এসে ভাঙা শুরু করে দেয় না। বিল্ডিং এর কিছু পয়েন্টস আছে, ওই পয়েন্টসে আঘাত করলে বিল্ডিংটা অটোমেটিকলি ভেঙে পড়ে যাবে। একটা গাছ কাটার সময় গোড়ার কিছু দিক আছে, যে দিকগুলোতে আঘাত করলে গাছটা কিন্তু পড়ে যাচ্ছে। তো তার জন্য আমাদের একটা গাছ কাটার জন্য তো আমার গাছের মাথায় উঠে সেই গাছের এক একটা করে ডাল কেটে তারপর তো সেটাকে ফেলার দরকার নেই। আমি গোড়ার কিছু স্পেসিফিক পয়েন্টে হার্ট করলে কিন্তু গাছটা পড়ে যাচ্ছে। বিষয়টা এখানে এতটাই সিম্পল। এবং ভোকাবুলারির ক্ষেত্রে ইট ইজ গাইডেড প্র্যাকটিস। এবং গাইডেড প্র্যাকটিস দেওয়ার জন্য আপনাদেরকে দেখতে হবে যে কোন জায়গায় আপনাদেরকে ঠিক আঘাতটা করতে হবে, সেই জায়গাটা। আর টিচার উড হেল্প ইউ টু আইডেন্টিফাই দিস, এন্ড আই এম মোর দ্যান হ্যাপি টু হেল্প ইউ উইথ দিস, কারণ সকল ক্লাস আমি নিয়ে থাকি। আচ্ছা, তারপর আসি কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্ট বলতে লোকজন বোঝায় যে শুধুমাত্র বিবিসি। আপনি দশজনকে যে জিজ্ঞেস করেন যে আমরা কি করবো, তো তখন তারা বলবে যে হোয়াট, যে আপনি বিবিসি দেখেন, মানে তারা শুধুমাত্র কন্টেন্ট বলতে বিবিসি কে বুঝায়। বাট ট্রাস্ট মি, আপনার লেভেল অনুযায়ী আপনি কোন কন্টেন্টে প্র্যাকটিস করবেন সেটা ভিন্ন ভিন্ন মাত্রার হয়ে থাকতে পারে। যেমন একটা ছোট বাচ্চাও খাবার খায়, একটা বড় মানুষও খাবার খায়, কিন্তু ছোট বাচ্চাকে তো আমরা গোস্তের হাড্ডি চাবাইতে দিতে পারি না, কারণ সেটা তো সে খাইতে পারবে না। তাকে তাদের খাবার কি দুধ, নরম নরম সব খাবার যেগুলো তারা ইজিলি মুখ দিয়ে গিলতে পারবে, সেই হচ্ছে বিষয়। তো আপনি কোন কন্টেন্ট হজম করতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনার বর্তমান লেভেলের উপর। আচ্ছা, তারপরে আমরা টেকনিক্যাল সাপোর্ট। ইয়েস, এন্ড উই হ্যাভ ডেডিকেটেড ট্রেনার হেল্প ইমপ্রুভ ইওর ভোকাবুলারি, এই হচ্ছে বিষয়। সো ভোকাবুলারিতে আমরা যে জিনিসটা করবো, যে উই আর গানা হেল্প ইউ টু মাস্টার ভোকাবুলারি, এবং যে ভোকাবুলারির ক্ষেত্রে যাতে আপনার জন্য পর্দার ক্ষেত্রে ছিঁড়ে গেছে এবং ভেঙে গেছে এই বিষয়টা যাতে না হয়, এই জিনিসটা আমরা ইনশিওর করবো। এবং ভোকাবুলারিটা আমরা আপনাকে জিনিসটাকে এইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিব যে টেকনিক্স, আমরা আপনাকে বেসিক্যালি মাছ ধরা শিখাবো। আমি কিছু ভোকাবুলারি শিট দিলাম, আপনি মুখস্থ করে থেকে গেলেন, ওর বাইরে যদি কোনো কিছু আসে বা লিখতে বলে আপনি কিভাবে পারবেন তখন। অথচ আমি যদি আপনাকে টেকনিক শিখাই দিই যে কিভাবে ভোকাবুলারি শিখতে হবে, এই জিনিসটা করলে আলহামদুলিল্লাহ আপনি যে কোনো জায়গাতে গেলে আপনি ওখানে ভোকাবুলারি ভালোভাবে কাটিয়ে উঠতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা আসি গাইডেড ফিডব্যাক, এবং সেই ভোকাবুলারি যে আপনি পড়তেছেন আপনার প্রোগ্রেসটা কিরকম সেই জিনিসটা আমি আপনাকে মনিটর করে করে দেখিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, অ্যাকশন প্ল্যান, এবং এটা নিয়ে আমি আলোচনা করবো কিছুক্ষণের মধ্যে। অ্যাকশন প্ল্যানটা বেসিক্যালি কি? অ্যান্ড দেন উইথ প্র্যাকটিস উইথ পারপাস। তো আসেন আমরা অ্যাকশন প্ল্যানে চলে যাই। সো আমরা এতক্ষণ মনিটর অ্যাসেসমেন্ট নিয়ে কথা বললাম, সে অনুযায়ী আপনার ট্রিটমেন্ট হবে। গাইডেড প্র্যাকটিসে আইএলএস এর ক্ষেত্রে কিন্তু আমাদের সব জিনিস লাগে না, খেয়াল করেন এখানে কয়েকটা টপিক আছে। আইএলএস এর এসে টপিক, সেটা হোক রিডিং এসে বা হোক সেটা রাইটিং এসে, এখানে আমাদের কয়েকটা টপিকের মধ্যে এসেটা এসে থাকে। কি আসে? সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আসে, এডুকেশন সম্বন্ধে আসে, ইমপ্লয়মেন্ট সম্বন্ধে আসে,
travel, government, public transport, justice, the crime, language, invent, technology, health, society, ইত্যাদি ইত্যাদি এগুলো সম্বন্ধে আছে। এখন মনে করেন যে এর মধ্যে যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন নিয়ে আপনি পড়লেন, কেউ আপনাকে সাজেশন দিছে যে পেপার পড়লে আইএলটিএস ভালো করা যায়, তো পেপারে যেটা বিজনেস পেজ আছে যেখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন নিয়ে কথা বলা হয়, আপনি সেই পেজটা পড়লেন, আচ্ছা এখানে আপনি আমাকে খুঁজে দেখান তো যে আইএলটিএস এর যে টপিক গুলো ব্রিটিশ কাউন্সিল ঠিক করে দিছে এর মধ্যে বিজনেস টপিকটা কি কোথাও আছে, একটু খুঁজে দেখে আমাকে বলেন তো এর মধ্যে বিজনেস টপিকটা আছে কিনা। Can you find the business topic here? Let me know in the comment section. Okay. দেখা যাচ্ছে business topic এখানে নাই। এখন কেউ যদি আপনাকে suggest করে, কেউ যদি আপনাকে suggest করে যে আপনি পেপার পড়েন আপনার IELTS এর vocabulary খুব ভালো হবে, তো পেপার পড়তে যে এরকম অনেক আননেসেসারি জিনিস পিক আপ করবেন যেগুলো আপনার IELTS এ লাগবেই না, আপনার সময় নষ্ট এবং বিজনেস এর অনেক বড় বড় টার্ম আছে যেগুলো পড়তে যে আপনার ধৈর্য হারা হয়ে যাবে, আপনি কনফিডেন্স হারা হয়ে যাবে, সেটা তো দরকার না। আমাদের গাইডেড প্র্যাকটিস দরকার, আমরা পড়ব অবশ্যই কিন্তু এই টপিক গুলো থেকে পড়ব, এগুলোর বাইরে পড়ব না, আমাদের দরকার নেই তো, ঠিক আছে না। আচ্ছা লেটস মুভ অন, কন্টেন্ট এর কথা বললাম, এখন বিজনেস রিলেটেড না সরি, এখন হচ্ছে আমি যদি টেকনোলজি রিলেটেড, এখানে একটা টপিক আছে যে ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট টেকনোলজি, এখন টেকনোলজি রিলেটেড টপিক তার মানে কি আমি কইতেছি এখনই কি অতি অ্যাডভান্স টেকনোলজি টপিকে চলে যাব, টেকনোলজি রিলেটেড টপিক আমাকে আগে দেখতে হবে যে কি টাইপের টপিক আছে, এবং এখানে সাজেশনের কোনো কাজ নাই যে আমি আপনাকে সাজেস্ট করে দিলাম আপনি অনুযায়ী করলেন, এটা না, আমি আপনাকে দেখিয়ে দিব যে যাতে আপনি টপিক বাছতে শিখে যান, নিজে নিজে আপনি বেছে বেছে টপিক বের করতে পারবেন আফটার কমপ্লিটিং মাই কোর্স ইনশাআল্লাহ। আচ্ছা টেকনিক্যাল সাপোর্ট যেটা বললাম, হ্যাঁ আমি আপনাকে ধরে ধরে ওয়ান টু ওয়ান ভাবে দেখিয়ে দিব যে আপনি এইভাবে করবেন, এবং সেটা আপনাকে অবশ্যই নিজে তো প্র্যাকটিস করতেই হবে, সো আই ক্যান tell you what you need but you're going to have to practice on your own, এবং সেখানে আমি আপনাকে টেকনিক্যাল সাপোর্ট দিব। আচ্ছা এবং গাইডেড ফিডব্যাক, এই যে আপনি প্র্যাকটিসটা করলেন, প্র্যাকটিস করে এসে যখন আপনি আমাকে পড়া জমা দিবেন তখন আমি আপনাকে তখন আমি দেখব যে আপনি অ্যাকচুয়ালি পড়াটা কি জমা দেবেন, এবং সেই অনুযায়ী আমি আপনাকে ফিডব্যাক দেবো যে আপনার এখানে ইম্প্রুভমেন্ট দরকার। এখন মনে করেন যে আপনি একটা জিনিস রান্না করছেন, আমি সেটাকে মুখে না দিয়ে যদি আপনাকে বলি যে লবণ লাগবে তাহলে বিষয়টা কিরকম হয়ে গেল, এই হচ্ছে বিষয়। তো আপনি যখন জিনিসটা আমাকে প্রিপেয়ার করে দিবেন আমি সেটাকে টেস্ট করে তারপর আপনাকে বলবো যে হ্যাঁ আপনার এই ফিডব্যাক দরকার, আপনার এখানে ইম্প্রুভ করার অবকাশ আছে। আচ্ছা এবার আমরা সেই অ্যাকশন প্ল্যান, অ্যাকশন প্ল্যানটা কি, ভেরি সিম্পল, লেটস সি। আমাদের অ্যাকশন প্ল্যান দুটো সেক্টরে বিভক্ত, এক হচ্ছে ইম্প্রুভ ইউর ভোকাবুলারি ফর শর্ট টার্ম, শর্ট টার্মে আমরা কিভাবে আমাদের ভোকাবুলারি ইম্প্রুভ করতে পারি, নাম্বার ওয়ান হাই লেভেল ওয়ার্ডস এর উপর ফোকাস করা বাদ দেন। হাই লেভেল ওয়ার্ডস কোনগুলো, খুবই সিম্পল, হাই লেভেল ওয়ার্ডস গুলো হচ্ছে এগুলো যেগুলো হচ্ছে আমরা দেখি যে আমরা হয়তো টেস্টি শব্দটা আমরা সবাই শুনছি, স্ক্রামশুয়াস শব্দটা কিন্তু আমরা অনেকে শুনি নাই, আবার ডেলিশিয়াস শব্দটা কিন্তু আমরা সবাই শুনছি, এই তিনটাই কিন্তু সিনোনিম, টেস্টি সবাই বুঝবে এটা সবাই ইউজ করে করে পচায় ফেলছে খুবই কমন, স্ক্রামশুয়াস শব্দটা খুব একটা মানুষ বুঝবে না, এটা এটা মানে কিন্তু টেস্টি বুঝায়, আমরা এটা ইউজ করবো না, তো আমরা স্ক্রামশুয়াস টেস্টি দুটো ইউজ করবো না, আমরা ইউজ করবো ডেলিশিয়াস, ডেলিশিয়াস শব্দটা তো আমরা শুনছি নাকি, হ্যাভ ইউ হার্ড ডেলিশিয়াস, let me know in the comment section if you have heard the term or the word delicious, have you heard, yes or no? Yes, okay, আমরা অধিকাংশ লোকই কিন্তু delicious টা শুনছি, সেটা ইউজ করার অ্যাডভান্টেজ টা কি, এটা ইউজ করার অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা টেস্টির মতো খুবই সিম্পল ওয়ার্ড ইউজ করলাম না, বা স্ক্রামশুয়াস এর মতো খুব কমপ্লেক্স ওয়ার্ড করলাম না, আমরা স্ট্যান্ডার্ড ওয়ার্ডস ইউজ করলাম, আমাদের ওটাই দরকার, সো হাই লেভেল ওয়ার্ডস এর উপর ফোকাস করা বাদ দেন। যদি আপনি এমন একটা জিনিস লিখলেন যেটা কেউ বুঝতে পারলো না তাহলে আপনার লেখার সার্থকতা কোথায়, এই তো বিষয়। আচ্ছা বেশি বেশি দুর্বোধ্য বা আনকমন শব্দ ইউজ করলে যে লেখার কোয়ালিটি বেড়ে যাবে এরকম ভাবার কোনোই কারণ নেই, হ্যাঁ এটা অনেকটা পিচের রাস্তার ছবির মতো, ওই যে আমরা পিচের রাস্তাতে কি হয় যে হইতেছে আমরা দেখি যে দূরবর্তী রাস্তায় আমাদের হচ্ছে একটু পানি পানি দেখা যায় না, মরিচিকা বলা যেটাকে, দেখে তো মনে হয় পানি, আপনি যদি স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করেন only then will your writing get some wings, তখনই আপনার রাইটিং এ কিছু ভালো অ্যাস্পেক্ট আসবে। আচ্ছা তারপরে আসি অ্যাপ্রোপ্রিয়েট টপিক স্পেসিফিক ভোকাবুলারি বা অ্যাকুরেট ওয়ার্ডস লিখে ফোকাস করুন, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেমন পর্দার ক্ষেত্রে
ছিড়ে গেছে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, পর্দার ক্ষেত্রে ভেঙে গেছে এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না। এগুলো লিখতে ফোকাস করতে হবে। এগুলো কিভাবে পাবো? ভোকাবুলারি এক্সটেন্সিভ নলেজ থেকে পাবো। সেই নলেজটা কিভাবে আসে? ওয়ান অ্যান এক্সপার্ট ইজ গোয়িং টু গাইড ইউ। সেই নলেজ যদি বই মুখস্থ করেই আসতো বা শিট মুখস্থ করেই আসতো তাহলে বাংলাদেশের অ্যাভারেজ আইএলটিএস স্কোর 5.5 হতো না। শুধু আইএলটিএস কেন, অন্যান্য যে কোনো জায়গাতে ইংরেজি লিখতে গেলে লোকজন খুব একটা এটে উঠতে পারেন না যে এই কারণগুলো। আচ্ছা, চতুর্থ নাম্বার কারণ কি? যে ওয়ার্ড গুলো আপনার প্রশ্নের উত্তর দিতে সহায়তা করে সেই ওয়ার্ড গুলো ইউজ করুন। আবার ফিরে যাই টেস্টিতে, লোকজন বুঝবে না, সো আমার এটা উত্তর দিতে সহায়তা করতেছে না। আমি যদি এখানে ডিলিশিয়াস লিখি সেটা লোকজন বুঝবে, তো সেটা আমার ওয়ার্ডকে ইউজ করতে বা সেটা আমার ওয়ার্ডকে ইউজ দা 100% রুল। 100% রুল কি? খুবই সিম্পল কথা, আমি যে ওয়ার্ডটার 100% মিনিং সম্বন্ধে, মানে একটা ওয়ার্ডের মিনিং সম্বন্ধে 100% শিওর না হয়ে আমি সেটা ইউজ করবো না, না হলে ভেঙে গেছে ছিঁড়ে গেছে এটা আপনার শর্ট। আমরা এখানে করবো ওকে, অতঃপর পড়ার অভ্যেস গড়ে তুলুন। কথা খুব ভালো মতো বুঝেন, আমরা আগে ইংরেজি শুনে আপনার কুকিং কি বলবো, আপনার ট্রাভেলিং ভালো লাগে বা আপনার স্পোর্টস ক্রিকেট ভালো লাগে, আপনি ওগুলার সঙ্গে ইউটিউবে ভিডিও শুনেন, শুনতে থাকেন, ঠিক আছে না? আচ্ছা, তারপর আপনি কি পড়বেন? আপনার ক্রিকেট ভালো লাগে, আপনি ক্রিকেট সম্বন্ধে যত আর্টিকেল আছে পেপারে আপনি ওগুলো পড়তে থাকেন, শুরু তো করেন। আপনার মানে একটা কন্টেন্ট পড়া মানে যে আমাকে বিবিসি পড়া লাগবে, আমি বুঝি বা না বুঝি এরকম কোনো কথা নাই, কারণ না বুঝলে তো আপনার পড়ে লাভ নেই, সোজা কথা যেটা। আচ্ছা, সেকেন্ড, নতুন বা কঠিন ওয়ার্ড ও ফ্রেজ মার্ক করুন। আপনি পড়তে পড়তে নতুন একটা ওয়ার্ড আপনি পাইছেন যেটা আপনি জানেন না বা বুঝেন না, ওটাকে মার্ক করেন। তাদের ফিটিং, মানসম্মত এবং অ্যাকুরেট সাবস্টিটিউট সিনোনিম বের করুন। এখন এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি, ফিটিং বা মানসম্মত সিনোনিম বলতে ওই যে টেস্টির সিনোনিমও তো আপনার স্ক্রামশুয়াস, কিন্তু এটা তো ফিটিং সিনোনিম না বা মানসম্মত সিনোনিম না। কেন মানসম্মত না? কারণ লোকজন তো বুঝবে না। সো টেস্টির একটা মানসম্মত সিনোনিম আমাদের বের করতে হবে, যেটা অতটা সিম্পল না বা অতটা কমপ্লেক্স না। তো টেস্টির মানসম্মত সিনোনিম কি? ডিলিশিয়াস, এই যে করে ফেললাম। আচ্ছা, তাদের অর্থ জানুন। এখন ডিলিশিয়াস যদি এরকম হয় যে পর্দার মতো ছিঁড়ে গেছে বা ফেটে গেছে এরকম জিনিস যদি হয়, ডিলিশিয়াস মানে হয়তো অন্য কিছু বুঝালেও বুঝাতে পারে, যদিও বুঝায় না কথার কথা। ডিলিশিয়াস মানে যদি এমন অন্য কিছু বুঝায় যেটা কিনা আমি ইউজ করলে জিনিসটা আমার বাক্যের অর্থেই পাল্টে দিবে, এরকম যদি হয় এটা আমি আগে থেকে জেনে নেবো যে ডিলিশিয়াস মানে অ্যাকচুয়ালি কি বোঝায়, অনলি দেন উইল আই বি এবল টু ইউজ ইট। আচ্ছা, এবং বিভিন্ন ফর্ম সম্বন্ধে জানুন ও বাক্যে প্রয়োগ করে প্র্যাকটিস করুন। কিরকম ডিলিশিয়াস, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ডিলিশিয়াস এর ভার্ব হচ্ছে টেস্টিফাই। টেস্টিফাই মানে স্বাদ বৃদ্ধি করা বা স্বাদ করা, এটা হচ্ছে এর হোয়াট ভার্ব। এই যে একটা ওয়ার্ডের বিভিন্ন ভাবে যদি আমি বলি যে আপনি হইতেছে কি বলবো, আমরা যদি বলি খুবই সিম্পল ভাবে যদি আমরা পুট করতে চাই, সেক্ষেত্রে আমরা হোয়াট বলতে পারি যে মেক মানে হচ্ছে তৈরি করা, রাইট? মেক মানে তৈরি করা একটা ভার্ব। এই জিনিসটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে চাই তাহলে হবে ফ্যাব্রিকেট। মেক এর অ্যাডজেক্টিভ হবে ফ্যাব্রিকেট ম্যাটেরিয়াল। ফ্যাব্রিকেট মানে আমরা সাধারণত কাপড়ের ক্ষেত্রে শুনে আসছি যে ফ্যাব্রিকেট মানে অমুক ফ্যাব্রিক্স, বাট ফ্যাব্রিক মানে, ফ্যাব্রিকেট মানে ইংরেজিতে বোঝায় যে কোনো জিনিস তৈরি করা, ইটস আ ভার্ব। সেরকম হতে আবার একটা ওয়ার্ডের বিভিন্ন ফর্ম থাকতে পারে, যেমন ওয়াটার মানে পানি দেওয়া, আবার সেম ওয়াটার মানে কিন্তু হচ্ছে পানি, ডিপেন্ড করে যে আই এম গোয়িং টু ড্রিঙ্ক ওয়াটার, সেক্ষেত্রে ওয়াটার মানে পানি, আমি পানি পান করবো। ওয়াটার দ্য প্ল্যান্টস, সেক্ষেত্রে ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া, সেটা সেন্টেন্স ভেদে ডিপেন্ড করে, এটা বুঝতে পারতে হবে এবং এটা এটা বোঝার জন্য ট্রেনিং দরকার, উইচ উই আর প্রোভাইডিং। আচ্ছা, তারপরে আসি তিন নাম্বার, যেটা গেট রেগুলার রিভিউজ ফ্রম অ্যান এক্সপার্ট অ্যান্ড গেট ফিডব্যাক। সো এই যে আমি আমার প্র্যাকটিস করলাম, বিভিন্ন ভার্সন নিয়ে প্র্যাকটিস করলাম, করার পর এটার প্র্যাকটিসটা আমার বেসিক্যালি কেমন হয়েছে সেটা তো দেখাইতে হবে, কারোর কাছ থেকে তো আমাকে দেখে নিতে হবে, তাই না? আদারওয়াইজ আমি তো বুঝতে পারবো না যে আমি কেমন করতেছি। দ্যাটস ওয়াই ইনস্টিটিউশনস আর ইম্পর্টেন্ট। অনেকে দেখা যায় যে অনেক ভিডিও কোর্স কিনছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, আইএলটিএস এর ভিডিও কোর্স, অমুক অমুক টাকায় ভিডিও কোর্স কিনছে, তো কিনে তাদের যখন কোনো প্রশ্ন থাকে তারা কিন্তু সেই প্রশ্নগুলো করতে পারে না, কারণ সেটা একটা ভিডিও রেকর্ডিং,
সেখানে তো কষ্ট করার সুযোগ নাই। তো কোর্স কেনার পরেও আলটিমেটলি দেখা যায় যে এই জিনিসটা আপনার জন্য খুব একটা ফলপ্রসূ হচ্ছে না। সো ইউ নিড গাইডেড ফিডব্যাক ফ্রম অ্যান এক্সপার্ট অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার উই ক্যান ইন আওয়ার অনলাইন কোর্সেস ইউ ক্যান অ্যাস্ক কোয়েশ্চেন অ্যাজ মোর অ্যাজ ইউ ওয়ান্ট এবং প্র্যাকটিস উইথ পারপাস এবং যেটাই করবো আমরা উদ্দেশ্য সহকারে করবো, যে এলো বাসারে প্র্যাকটিস করবো না। আমাদের কন্টেন্ট পড়া মানে যে বিজনেস এর মতো আমরা কন্টেন্ট পড়ে গেলাম কিন্তু বিজনেস তো আমার আসে না, আমি ওটা পড়ে লাভ কি? সো আই হ্যাভ টু প্র্যাকটিস উইথ পারপাস। আর একটা কথা, আমি যখন আমার মানে শখের একটা জিনিস শুনবো তখন আমি ওখানে অবশ্যই কিছু কিওয়ার্ডস বের করবো। মানে কি, আমি যখন একটা বাইকের রিভিউ শুনতেছি, আমার বাইকের খুব আগ্রহ সাপোজ, আমি যখন একটা বাইকের রিভিউ শুনতেছি তখন এখানে আমাকে আলটিমেটলি কি করা লাগবে, যে আমার বাইকের ওই বাইকের মাইলেজ কত, এক লিটারে কত চলে, এক লিটার তেলে কতখানি চলে, তারপরে হচ্ছে আপনার সেই বাইকের আর কি বলবো, সেই বাইকের হচ্ছে কি কি কালার আছে, সার্ভিসিং কে তুমি যে দিজ আর দ্য কি পয়েন্টস দ্যাট আই এম লুকিং ফর ওয়েন আই এম লিসনিং টু আ ডকুমেন্টারি অ্যাবাউট বাইক, সেরকম হচ্ছে বিষয়। আমি যখন একটা জিনিস শুনবো এলো পাথার এভাবে খালি শুনে যাবো না, ওখানে কি কি বলতেছে সেগুলো আমি গ্রিপ করে করে শুনবো, মনের দিক থেকে আমি বেছে বেছে শুনবো যেখানে আমার এই ইনফরমেশনটা দরকার। মানে সোজা কথা, আই এম গোয়িং টু গেট দ্যাট পিস অফ ইনফরমেশন যেটা আমার দরকার। So that ends our session for today. And if you have any questions, I'd be more than glad to answer them. Kono prashno ache apnader, you may ask. I'm here for you. I'm open to questions right now. Please ask. Mr. Turjur Rahman has raised hand. আচ্ছা, এখানে আমাদেরকে যেগুলো দেখানো হলো মানে গ্রামাটিক্যাল যে টপিকগুলো দেখানো হলো, এই টপিক গুলো মানে কোর্সের ভিতরে সবগুলো একটা একটা করে আমাদেরকে শেখানো হবে যে কোন ক্ষেত্রে আমাদের আইএলটিএস গুলো, হ্যাঁ হ্যাঁ, কোন ক্ষেত্রে আমাদের আইএলটিএস ব্যবহার করা হবে, প্রত্যেকটা কিভাবে ইফেক্টিভলি ব্যবহার করলে আমরা আমাদের ডিজায়ার স্কোর পেতে পারতেছি এটা শেখানো হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে। দ্যাটস এনিওয়ান এলস হ্যাভ এনি আদার কোশ্চেন? আরেকটা বিষয় জানতে চাইছি হচ্ছে যে এখানে হচ্ছে যে মানে দেখানো হলো যে মানে টপিক ভোকাবুলারি যেগুলো সেটা হচ্ছে এসএর ক্ষেত্রে, আমাদের তখনই বেশি দরকার পড়ে যখন আমরা নিজেরা কোনো কিছু লিখতে যাচ্ছি। বাট এটা হয়তো আমরা যখন কোনো জিনিস পড়বো এবং ওই জিনিসটার মিনিং ওখানে কি সেটা তো আমাদেরকে বুঝতে পারতে হবে এবং সেটা আমরা কিভাবে বুঝবো খুবই সিম্পল, সেটা আমরা তখনই বুঝবো যখন আমাদের টপিক স্পেসিফিক ভোকাবুলারি সম্বন্ধে খুব ভালো একটা আইডিয়া থাকবে। যেমন এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা ইল্ড বলতে বুঝাই একটা ফসল যখন গাছের ফলে সেটাকে বলে ইল্ড, এবং যুদ্ধের ক্ষেত্রে আমরা ইল্ড মানে সারেন্ডার করা বা হার মানা এটাকে বোঝায়। আমরা টপিক স্পেসিফিক ভোকাবুলারি নিয়ে তখন বুঝতে পারবো যখন এই জিনিসটা আমাদের একটা ভালো আইডিয়া থাকবে, সেই আইডিয়া জেনারেট করার জন্য আমরা এই কোর্সে ইনশাআল্লাহ হেল্প পেতে পারি এবং আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝতে পারবো যে আমাদের অ্যাকচুয়ালি কি দরকার। মানে টপিক স্পেসিফিক ভোকাবুলারি এটা তো আমাদের স্পিকিং এর ক্ষেত্রেও লাগবে, সেই ক্ষেত্রে হ্যাঁ মানে মানে এটা সব ক্ষেত্রে মডিউলে, হ্যাঁ চারটা মডিউলে টপিক স্পেসিফিক ভোকাবুলারি শেখানো হবে, যেখানে আমরা টপিক স্পেসিফিক ভোকাবুলারি কিভাবে ইনপুট দিতে পারি নিজেদের মধ্যে এবং কিভাবে তার প্রোডাক্টিভ আউটপুট দিতে পারি সকল ক্ষেত্রে এটা শেখানো হবে। ওকে বলছি, any other questions from anyone else, you feel free to ask anything. ডেইলি লাইফে আমরা কি কি প্র্যাকটিস করতে পারি, কোন টপিক গুলো প্র্যাকটিস করব, এই যে আমি যে টপিক গুলো দেখালাম আইএলটিএস এর জন্য আমাদের এই টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা টপিক মানে আমাদের একটা প্রবণতা আছে আমাদের হচ্ছে যে কটা টপিক আমাদের দেওয়া হয় সেটা আমরা পুরোপুরি কমপ্লিট না করে হয়তো আমরা নেক্সট একটা জায়গায় মুভ অন করতে চাই। আমার মনে হয় যে আমাকে যে কটা জিনিস দেওয়া আছে সেটা হয়তো কম পড়ে গেছে, এর থেকে বেশি আমার প্র্যাকটিস করা দরকার। না 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 না, আপনি যখন রান্নাঘরে গোস্ত রান্না করতে যান আপনার কি সব মশলা দরকার পড়ে? গোস্ত রান্না করতে কি আপনার জাফরান দরকার পড়ে? গোস্ত রান্না করতে কি আপনার জাউন বলে যেটাকে মশলা ধরনের সেটা দরকার পড়ে? পড়ে না। তো গোস্ত রান্না করতে যে মশলাগুলো দরকার আপনি সেগুলো ইউজ করতেছেন, সেখানেও বিষয়টা সম্পূর্ণ ওঠাই। আমরা উইয়ার প্র্যাকটিসিং উইথ পারপাস, আমি বললাম না যে প্র্যাকটিস উইথ পারপাস, এখানে আমাদের পারপাস আইএলটিএস এবং আমাদের জব সেক্টরে ভালো করা, এর জন্য যে যে টপিক দরকার এবং সেই টপিকে যে টপিক স্পেসিফিক ভোকাবুলারি দরকার সবগুলো আমাদের এখানে আলোচনা করা হয় আলহামদুলিল্লাহ। ওকে, এনি আদার কোশ্চেন্স?
If any of you have any other questions, you may ask. Or you may type that in the section, comment section. Okay, I see that no one else would have any other questions. So I'm going to leave the session to Mr. Munir for his kind words. Yes, you may say it, Mr. Munir. Okay, thank you so much, Asanul Kareem. আপনার অনেক ভালো কিছু উপদেশ এবং সেই সাথে ভালো গাইডলাইন এবং মানে যে আপনি আসলে আইএলটিএস কে এবং গ্রামার কে অনেক সুন্দরভাবে আর কি বুঝিয়েছেন। সো এখানে একটা কথা আমি আপনাদেরকে হ্যাঁ একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আইএলটিএস কিন্তু নর্মাল কোনো এক্সাম না, এটা কিন্তু একটা স্পেশালাইজড এক্সাম। সো আপনারা যারাই হচ্ছে প্রিপারেশন নেবেন, থিঙ্ক ফাস্ট, আপনার রেজাল্ট মানে প্রথমে আপনি আপনার এন্ড গোল, আপনার যে স্কোর যেটা আপনি ইয়ে করবেন, ব্যান্ড স্কোর যেটা উঠাতে চান, ওই স্কোরটাকে আপনাকে ফোকাস রাখতে হবে। ফর এক্সাম্পল আপনার 8 লাগবে, তো আপনি 8 আসলে আপনার স্ট্রেংথ, যে জোন গুলাতে স্ট্রেংথ আছে ওই জোন গুলাতে আপনি সবচেয়ে বেশি ফোকাস করবেন, এবং উইক জোন গুলাতে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে উইক জোন গুলাকে আরো একটু যাতে ডেভেলপ করা যায়, স্ট্রং পয়েন্ট কে তো অবশ্যই আপনি ফোকাস করবেন। আর স্পোকেন এবং মানে আপনার রিডিং রাইটিং প্রত্যেকটা পার্টের একটা বিষয় হচ্ছে কি, আপনাকে কনসেন্ট্রেশন রাখতে হবে। আর আইএলটিএস এক্সাম যে দিনে হয় ওই দিনে কিন্তু তিনটা পার্ট একসাথে হয়, আর স্পোকেন কিন্তু আলাদা হয়। সো ডেফিনেটলি আপনার প্রিপারেশনটা কিন্তু অনেক হার্ড রক্স এর মতো একটা প্রিপারেশন থাকতে হবে। আর এখানে আসলে কি, আপনি আপনার টাইমটাকে মানে যে স্পেন্ড মানে ইনভেস্টমেন্ট হিসেবে ব্যবহার করছেন, মানিকে ইনভেস্টমেন্ট হিসেবে ব্যবহার করছেন, তো আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান, এটাই কিন্তু আমরা চাই। আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের ট্রেনার এবং সবারই উদ্দেশ্য হচ্ছে আপনাদের লাইফকে ইজি করা। সো এর জন্য আমরা আসলে গাইডলাইন দিচ্ছি এবং কন্টেন্ট দিচ্ছি, এবং এটা অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেক কম মূল্যে আমাদের কাছ থেকে পাবেন এবং অনেক কনভেনিয়েন্ট ওয়েতে। আর আপনাদের যে প্রবলেম গুলো এটা ওয়ান অ্যান্ড ওয়ান ট্রেনার আপনাদের প্রবলেম সলভ করে দিবে। সো আশা করছি আপনারা এখান থেকে অনেক ভালো কিছু পাবেন এবং সেই সাথে আপনাদের লাইফ এবং সোশ্যাল স্ট্যাটাস ইনক্রিজ করবে এবং সেই সাথে আপনাদের লাইফে একটা ভ্যালু অ্যাড হবে। সো থ্যাংক ইউ সো মাচ। এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই, অন্যান্য কোর্সের ক্ষেত্রে কিন্তু কোর্সের টাইম লিমিট থাকে যে 1 ঘন্টা বা সামথিং, এটা হয়ে গেলে আমরা কোর্স শেষ করে দিচ্ছি আর সামথিং। এটা বিষয়টা অনেক এরকম হয় যে একটা স্টুডেন্ট আসছে, সে 1 ঘন্টা ধরে পড়লো, 1 ঘন্টার মধ্যে সে বুঝলো কি বুঝলো না সেটা ট্রেনারের দেখার বিষয় না, মানে অনেকটা এটাই করতে পারে, 1 ঘন্টা হয়ে গেছে আপনার এবার আসতে পারে। আর আমাদের ক্ষেত্রে বিষয়টা মোটেই এরকম না, একটা ক্লাসে টোটাল টপিক নিয়ে যখন আমরা বসি সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কিভাবে একজন অ্যাপ্লিকেন্ট ভালোভাবে বুঝতে পারে সেটার উপর ফোকাস করি, দ্যাটস ওয়াই টাইম ইজ নট অ্যান ইস্যু আমাদের। এবং এখানে আমরা যে জিনিসটা করি, কোর্স ফিটা বেসিক্যালি এটা আমাদের এখনো রিভাইজ করা হয়নি, আগামীকালকে আমরা কোর্স ফি সহ সব আপনাদেরকে জানিয়ে দিব, এবং এটা খুবই কনভিনিয়েন্ট একটা ফি, এবং এটা হচ্ছে আমাদের কোর্সের কোয়ালিটিটা ইন্ট্যাক্ট রেখে সর্বনিম্ন যতটা ফি নেওয়া যায়, এবং অবিশ্বাস্য একটা ডিসকাউন্ট আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আগামীকাল আমরা কথা বলবো স্পিকিং এটিকেটস এবং লিসনিং এর কিছু অ্যাসপেক্ট নিয়ে, যেগুলো আইএলটিএস এর খুবই দরকার। সো হোপফুলি দিস সেশন হ্যাজ বিন প্রোডাক্টিভ ফর ইউ গাইজ। কোর্স ডিউরেশন আমাদের এখানে 2 মাস, উই আর গোনা হ্যাভ 24 ক্লাসেস, বাট তার থেকেও যদি বেশি কিছু গাইডেন্স দরকার হয় আমরা আরো 1 সপ্তাহ ক্লাস প্রোভাইড করবো। হোপফুলি 24টা ক্লাসের মধ্যে সবার আলহামদুলিল্লাহ সকল অ্যাসপেক্ট ভালোভাবে করে দেওয়া পসিবল, বা তারপর ইফ ইউ লুকিং ফর দ্যাট এক্সট্রা পেয়ার তা আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড উই আর গোনা হ্যাভ আ লট অফ মক টেস্ট ফর ইউ, যুদ্ধ শিখে তারপরে মাঠে না নামলে তো সে শিখার কোনো মূল্য নাই। সো আমরা টোটালি এই জিনিসটা আপনাকে শিখিয়ে তারপর উই আর গোনা টেস্ট ইউ ইন দ্য অ্যাকচুয়াল ব্যাটলফিল্ড। আমরা হচ্ছে আপনাকে বিভিন্ন মক টেস্ট নিয়ে আপনার প্রিপারেশনটা যাচাই করবো, যে তার পরীক্ষাটা আপনার কাছে সম্পূর্ণ ইজি মনে হয়। এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, কোর্স ফিটা কি নির্ধারণ করা হয়েছে? কোর্স ফিটা যে নির্ধারণ করা হয়েছে তা আগামীকালকে আমরা জানিয়ে দেবো, উই আর স্টিল রিভাইজিং দ্যাট, এবং আমরা চেষ্টা করছি সর্বোচ্চ যতটা কম রাখা যায়। কোন কোন সেক্টরে আমরা করছি কমালে সেটা যে আমাদের কিছুটা সময় লাগতেছে এই জিনিসটাকে ফোকাস করতে, এটা আগামীকালকে আমরা ইনশাল্লাহ জানিয়ে দেবো সবাই।
Okay, with that said, we're going to end the session for today. Thank you so much. এবং আমাদের আজকের ক্লাসের রেকর্ডিং যেহেতু এটা একটা এক্সক্লুসিভ সেশন, সো এটার রেকর্ডিং আমাদের WhatsApp গ্রুপে শেয়ার করে দেওয়া হবে, এই লিংকটা এবং রেকর্ডিংটা. সো দোজ অফ ইউ হু উড লাইক টু সি দ্য ক্লাস এগেইন এন্ড হু হ্যাভ মিসড দ্য ক্লাসেস এগেইন, ইউ ক্যান সি দ্য ক্লাস ফ্রম আওয়ার WhatsApp গ্রুপ. থ্যাংক ইউ সো মাচ এবং দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী সেম টাইম রাত. For attending our session for today. Allah. Amen.